ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته حضراتكم تيك الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد যে আহ বোন টিকটিকি মারা যায় এজন্য যে নবী মুহাম্মদ রসুল আমাদেরকে টিকটিকি মারতে নির্দেশ দিয়েছেন ঠিক একইভাবে ভাবে উৎসাহ দিয়েছেন তো কেন তিনি উৎসাহ দিয়েছেন কেন তিনি মারতে বলেছেন এবং এটি সহাবের কর্মও বলেছেন তো এর পিছনে দুটি কারণ আমরা দেখি নাম্বার এক রসুল্লাহ সাল্লাম আহ বলেছেন যে এটি হচ্ছে হচ্ছে দুষ্ট প্রকৃতির মানি একটি প্রাণী যেটি মানুষের ক্ষতি সাধন করে থাকে নাম্বার হচ্ছে দুই যে সমস্ত প্রাণী ইব্রাহিম আলাই আহ আগুনে পড়ানো সময়ে আগুন আহ আরো প্রজ্বলিত করতে উৎসাহ দিয়েছিল বা সহযোগিতা করেছিল সেই সকল প্রাণীর মধ্যে এই টিকটিকিও রয়েছে তো আল্লাহ নবী এই দুটি কারণ উল্লেখ করে তিনি আমার আবে কতলিল ওয়াজাক তিনি আরবিতে টিকটিকি ওয়াজাক বলা হয় তো এই টিকটিকি রসুল্লাহ সাল্লাহ মারার জন্য তিনি নির্দেশ দিয়েছেন ঠিক একই তিনি মারার বিষয়ে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে এক আঘাতে যদি আমরা মারতে পারি তাহলে সেক্ষেত্রে যে সাব অর্জিত হবে দুই আঘাতে তার কম অর্জিত হবে আর তিন আঘাতে মারতে পারলে আঘাতে মারলে যে তার চেয়েও আরো কম সব অর্জিত হবে তো মূলত এটি এমন একটি প্রাণী যেটির মধ্যে আমাদের জন্য ক্ষতির কোনো না কোনো কারণ রয়েছে সম্পর্কে আল্লাহ সব তালাই ভালো জানেন ইসলাম আমাদের জন্য এমন কোন কাজে বৈধতা দেয়নি যেই কাজের ভিতরে মানুষের জন্য কোনো অনিষ্ট থাকতে পারে আবার ঠিক ইসলাম আমাদেরকে এমন কোন জিনিস থেকে বিরত থাকতে নির্দেশ করেনি বা এমন কোন জিনিসকে হারাম করেনি যার ভিতরে আমাদের কল্যাণ থাকতে পারে মূলত হচ্ছে সকল ভালো মন্দের জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহ সুবহান ও তালার কাছে আর সেই ভিত্তিতেই আল্লাহ সুবহান ও তালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাছে দুই ধরনের ওহি পাঠিয়েছেন একটি হচ্ছে ওহি মাতলু কোরআন আর একটি হচ্ছে ওহি গাই মাতলু হাদিস তো সেটার মধ্যে দিয়ে আল্লা সব তালা আমাদের জন্য আমাদের এই দুনিয়াবি জীবনে কি কল্যাণের হতে পারে আর কি অকল্যাণের হতে পারে সেটিকে সামনে রেখে আল্লাহ সোহান ও তালা কিছু জিনিসকে আমাদের জন্য হালাল করেছেন কিছু জিনিসকে আমাদের জন্য করণীয় হিসাবে তিনি নির্ধারণ করেছেন আর কিছু জিনিসকে আমাদের জন্য তিনি হারাম বা বর্জনীয় হিসাবে নির্ণয় বা নির্ধারণ করে দিয়েছেন অতএব ইসলামের যে কোনো হালাল জিনিসকে আমাদের স্বাচ্ছন্দে মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের ইমানের পরিচয় এটাই হচ্ছে ইসলাম বা মুসলিম যে আমি সমর্পণ করেছি আল্লাহর বিধানের কাছে ঠিক একইভাবে যে সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বারণ করেছেন তার কি জন্য বারণ করা হয়েছে সেই প্রশ্ন না তুলে সেটা থেকে বিরত থাকাটাই হচ্ছে আমাদের সুস্থ পরিচয় কারণ আমরা জানি না যে কোনটার ভিতরে কল্যাণ রয়েছে কোনটার ভিতরে অকল্যাণ রয়েছে গোস্ত খাওয়া কেন গরুর গোশত খাওয়া কেন জায়েজ ছাগলের গোস্ত খাওয়া কেন জায়েজ আহ এটির এক কথায় উত্তর হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্য এটিকে হালাল করেছেন আর শুকরের গোশতকে আমাদের জন্য হারাম করেছেন এখন এর ভিতরে নিঃসন্দেহে কারণ রয়েছে এখন বর্তমানে এক এক করে এই জিনিসগুলো বের হয়ে আসতেছে বিজ্ঞান যত গবেষণা বের করতেছে সেই গবেষণাগুলো থেকে কোরআনের সত্যতাই দিন দিন স্পষ্ট হচ্ছে অনেক আগে যখন বিজ্ঞানের এত উৎকর্ষতা ছিল না তখন আমাদের কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট ছিল আমরা অনেকটা দ্বিতদ্বন্দ্বের উপরে হয়তো আহ এই আয়াতগুলোর সম্পর্কে ধারণা রাখতাম কিন্তু আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ বিজ্ঞান এসে আমাদেরকে সেই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদেরকে এখন একেবারে আত্মবিশ্বাসী একটা জ্ঞান দিচ্ছে আল্লাহ তো আল্লাহ সোবাহ যে সমস্ত জিনিসকে আমাদের জন্য জায়েজ করেছেন নিঃসন্দেহের ভিতরে কোনো না কোনো কল্যাণ রয়েছে তো কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা যতটুকু জানি সেটুকুকে আমরা কারণ মত মনে করব এছাড়া আমরা নিজেদের কোনো চিন্তা চেতনা দিয়ে কোরআন এবং সন্ন্য বিরোধী কোনো কারণ আমরা নির্বাচন করার চেষ্টা করবো না অথবা নাস্তিক সমাজের সাথে তাল মিলিয়ে যে ইসলাম মানবতার ধর্ম ইসলাম নাকি দয়ার ধর্ম ইসলাম নাকি আহ ধর্ম তো সেক্ষেত্রে কি করে এরকম একটা প্রাণীকে মারার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে না ইসলাম আহ যেটার ভিতরে কোনো কল্যাণ রয়েছে যেটার ভিতরে কোনো ক্ষতি নেই এ ধরনের কোনো আহ মৃত্যুকে সেটা সামান্য প্রাণী হতে পারে সেটাও মারতে নিষেধ করা হয়েছে তো নিঃসন্দেহে এই টিকটিকির ভিতরে কিছু জীবাণু রয়েছে কিছু ক্ষতিকর দিক রয়েছে মানুষের জন্য সেই জন্যই এটাকে মারার জন্য ইসলাম উৎসাহিত করেছে এটি আমাদের কাছে এখন নগদে এটার সেই দিকগুলো স্পষ্ট না হলো একদিন ইনশাল্লাহ বিজ্ঞানী বলে দিবে যে টিকটিকির ভিতরে কি বিষাক্ত জিনিসগুলো রয়েছে যে কারণে ইসলাম আমাদেরকে এর থেকে দূরে থাকতে বলেছে বা এটা মারার জন্য উৎসাহ দিয়েছে যেমন মাসির ক্ষেত্রে গবেষণা করে বিজ্ঞান এখন বের করে দিয়েছে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন বলেছিলেন যে মাছি যখন কোনো পাত্রে পড়ে তখন ডুবিয়ে দেওয়ার জন্য কারণ মাসির এক ডানায় হচ্ছে বিষ আর বা জীবাণু আর এক ডানায় হচ্ছে এর প্রতিশোধক সেটা কিন্তু তখন মানে স্বাভাবিক সেন্সে আমাদেরকে মেনে নিতে হয়েছে কিন্তু বিজ্ঞান এসে একেবারে হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে না বিষয়টি আসলে সত্য ঠিক একইভাবে কুকুরের কোন পাত্রে মুখ দেওয়ার ক্ষেত্রে যে একবার মাটি দিয়ে এটা পরিষ্কার করার জন্য বলা হয়েছে তো এখন বিজ্ঞান এসে আসলে প্রমাণ করেছে যে সত্যি মানে শতবার ধইলেও কুকুরের যে বিষ সেটা দূর হয় না যতক্ষণ না মাটি দিয়ে দূর হয় তো এভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ক্ষেত্রে আমাদের কোনো কোশ্চেন থাকে الله اعلم بالصلاة صلى الله وسلم على نبينا محمد